পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম পানির নিচে পার্ক নির্মাণ করা হয়েছে? ওয়েস্ট ইন্ডিজের 13টি স্বাধীন দ্বীপের একটি হলো গ্রেনেডা, আর এই গ্রেনেডাতেই সর্বপ্রথম পানির নিচে পার্ক নির্মাণ করা হয়েছে। কোন দেশের সরকার 50 বছর অতিক্রম করা দম্পতিদের বিশেষ সম্মাননা দিয়ে থাকে? পোল্যান্ডের সরকার এই সম্মাননা জানিয়ে থাকে, কারণ এই দেশে বিবাহ বিচ্ছেদের ঘটনা বেশি ঘটে থাকে। বর্তমানে মানুষের কারণে কতগুলো প্রজাতির পাখি বিলুপ্ত হতে চলেছে। ক্রমবর্ধমান জনসংখ্যা, বাসস্থানের অভাব, গাছ কাটা, পাখি পাচার ও জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীতে প্রায় 1500 প্রজাতির পাখি প্রায় বিলুপ্তির পথে। পাস্তা প্রথম কোন দেশে খাওয়া শুরু হয়? পাস্তা খাওয়া সর্বপ্রথম ইতালিতে শুরু হয়, তারপর বিশ্বময় ছড়িয়ে পড়ে। কোন দেশে প্রথম ট্রাফিক সিগন্যাল লাইট লাগানো হয়? 1868 সালে সর্বপ্রথম ট্রাফিক সিগন্যাল লাইট লাগানো হয় লন্ডনের একটি রাস্তার মোড়ে। মধু খেলে মানুষের শরীরের ওজন বাড়ে নাকি কমে? প্রতিদিন সকালে পরিমাণ মতো মধুর সাথে হালকা গরম জল এবং লেবুর রস মিশিয়ে খেলে মানুষের শরীরের ওজন কমানো সম্ভব। সকালে খালি পেটে নিম পাতা খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায়? নিয়মিত সকালে খালি পেটে নিম পাতা খাওয়া শুরু করলে রক্তে বিদ্যমান ক্ষতিকর উপাদানগুলো ধ্বংস হয়ে যায়, ফলে গ্যাস অম্বলের সমস্যা কমে, ত্বকের সৌন্দর্য বাড়ে, এমনকি বিভিন্ন ধরনের ত্বকের সংক্রমণের আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়। কুকুর কামড়ালে কতদিন পর জলাতঙ্ক রোগের লক্ষণ দেখা দেয়? 10 দিনের পর থেকে 1 বছর পর্যন্ত যে কোনো সময় জলাতঙ্ক রোগের লক্ষণ দেখা দিতে পারে, তাই অবহেলা না করে দ্রুত চিকিৎসা করানো প্রয়োজন। কোন মেয়েদের সেক্স পাওয়ার বেশি হয়? রোগা পাতলা এবং লম্বা মেয়েদের পাওয়ার বেশি হয়। এছাড়াও যে সমস্ত মেয়েদের চোখ এবং পাছা মোটা হয় ও গায়ে লোম বেশি থাকে, তাদের পাওয়ার বেশি হয়।